আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শিশুদের মাথা গরম আর শরীর ঠান্ডা এই বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেক সময় আমরা মনে করি যে মাথা গরম হলে হয়তো বাচ্চাদের জ্বর আসছে বা জ্বর হতে পারে, এরকম একটা ধারণা করে আমরা অনেক সময় ডাক্তারের কাছে ছোটাছুটি করি। আসলে সত্য কথা হচ্ছে নবজাতকের বা ছোট্ট শিশুদের শরীরের তাপমাত্রা এমনি একটু বেশি থাকবে। আমাদের সাধারণ আমাদের থেকে আমাদের তো 98, আর তাদের 100 থাকবেই, 100 মাপের তাপমাত্রা থাকবে। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের শরীর এমনি গরম থাকে, গরম থাকা মানেই যে জ্বর তা না, আমাদের দেখতে হবে জ্বরের মাত্রা 101 হয়েছে কি না, 101 বা 102 হইলে বুঝতে হবে যে জ্বর উঠছে। 100 পর্যন্ত এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল মনে করি। আর অনেক ক্ষেত্রে হয় যে বিশেষ করে যে বাচ্চাদের মাথা গরম থাকে কিন্তু শরীর ঠান্ডা থাকে, এটা আবার অনেকে অন্যভাবে দেখে। অনেক নতুন মা যারা প্রথম বাচ্চা তাদের বা দ্বিতীয় বাচ্চা তাদের, তারা অনেক সময় এটা খুব ঘাবড়ে যান বা ভয় পান যে এটা কোনো বড় কোনো রোগ কিনা, যে মাথা কেন গরম থাকে না, এটা স্বাভাবিক, এটাও হতে পারে। এরকম অনেক কেসেস আমি দেখেছি, আমার নিজের ছেলের বেলা এরকম হয়েছে, প্রায় দেখি যে মাথা গরম থাকে, শরীর ঠান্ডা থাকে, এটা জ্বর না বা এটা তেমন কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে সতর্কতা স্বরূপ যদি আমরা মনে করি যে জ্বর আসতে পারে বা জ্বর হতে পারে, তাহলে আমরা অবশ্যই প্যারাসিটামল সিরাপ বা ড্রপ এগুলো আমরা খাওয়াবো, এবং অবস্থার উন্নতি না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। আর